রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা যখন করছি, রাজস্থান পর্যটন বিভাগের ওয়েবসাইটে গেলাম। একই সাথে বিস্মিত ও অভিভূত হলাম, কারণ রাজস্থান বলতে যে পরিচিত জায়গাগুলির ছবি ভেসে ওঠে মনে, তার কোনোটারই ছবি স্থান পায়নি এই পাতায়। কিন্তু যে অসামান্য জায়গার ছবি দেওয়া আছে সেটা কোথায়? খুব ভাবনায় পড়ে গেলাম। প্রথমটা তো বিশ্বাসই হচ্ছিল না ভারতবর্ষে এমন জায়গা আছে। নানাভাবে খোঁজাখুঁজি শুরু করলাম, এই জায়গাটায় যেতেই হবে। সত্যি বলতে কি, সঙ্গে নিজের গাড়ি নিয়ে গেলে এই অখণ্ড স্বাধীনতা খুব আরামদায়কভাবে ভোগ করা যায়। তাই চেষ্টা ত্রুটি রাখলাম না, ইন্টারনেটে নানান রকমভাবে খুঁজতে খুঁজতে জানতে পারলাম এটি রাজস্থানের কোটা অঞ্চলের একটি শিব মন্দির, নাম গারাডিয়া মহাদেব। সমুদ্র তল থেকে প্রায় 500 ফুট উঁচু টিলার উপর অবস্থিত এই মন্দিরে একটি পাহাড়ি টিলার প্রশস্ত চাতাল পার করে যেতে হয়। আর এই চাতালে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে যে দৃশ্য দেখা হয় তা হলো ওই ছবির সেই অভূতপূর্ব দৃশ্য। আবিষ্কারের আনন্দে লাফিয়ে উঠলাম। আমরা রণথম্বর থেকে চিতোরগড় যাওয়ার পথে চলে গেলাম কোটা। পাহাড়ি চাতাল পর্যন্ত গাড়ি চলে যায়, ঢোকার মুখে সামান্য টিকিট, বলাই বাহুল্য আর কোনো পর্যটক চোখে পড়ল না। হয়তো এই জাগ্রত শিবের পুজো দিতে বছরে বিশেষ বিশেষ সময় ভিড় করেন স্থানীয় ভক্তরা। অক্টোবর মাসে তেমন লোকজন চোখে পড়ল না। আমরা দুপুর পৌঁছলাম, গাড়ি যেখানে দাঁড়ালো সেখানে পাহাড়ের চাতাল শেষ। গাড়ি থেকে নেমে সত্যি বাকরুদ্ধ হয়ে গেলাম সামনের দৃশ্য দেখে। এই পাহাড় যাকে ঘিরে চম্বল নদী এমন অপূর্ব গিরিখাত তৈরি করেছে তার নাম চম্বল ঘাটি। তীর তীর করে হাওয়া বইছে, যেন স্বর্গীয় অনুভূতি। চম্বল ঘাটিকে অশ্বক্ষুরের আকৃতিতে ঘিরেছে চম্বল নদী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি গিরিখাত খুবই গভীর, নদীমাত্রিক ভারতবর্ষের এ এক অপূর্ব ভৌগোলিক বিস্ময়। চম্বল শুনলেই মনে পড়ে দুর্ধর্ষ সব ডাকাতদের রক্তাক্ত ইতিহাস। বর্তমান চম্বল ঘাটি যেন যুদ্ধ শেষের ক্লান্ত সৈনিক, ঘন সবুজ জঙ্গল মহল বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনর। ভৌগোলিক দিক থেকে একাকী হয়ে পড়া এই পাহাড়ি টিলা হয়ে উঠেছে পশু পাখিদের নিরাপদ আশ্রয়, জীবের মধ্যে ঈশ্বরের বাস। স্বামী বিবেকানন্দের এই কথায় বিশ্বাসী আমি। কুসংস্কারাচ্ছন্ন নই বলেই জানি নিজেকে, কিন্তু এই গারাডিয়া মহাদেবের স্থান খুঁজে পেতে আমি একরকম তপস্যায় তো করেছিলাম। তাই হয়তো এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের সাথে। না, মহাদেবের দর্শন আমাদের হয়নি, কিন্তু তার বদলে যেটা হয়েছিল তা ভোলা যাবে না কখনো। আমরা তো মুগ্ধ হয়ে দেখছি চম্বল ঘাটির অপূর্ব দৃশ্য। আশেপাশে কিছু বানর বাহিনী তাদের কর্মকাণ্ডে অতি ব্যস্ত, কিছু কিছু ছবি তোলা হচ্ছে। আমার ভাই অনুপম তার ড্রোন উড়িয়েছে, কিন্তু একদিকে হাওয়া, তার উপরে সামনে গভীর গিরিখাত, তাই প্রচেষ্টা প্রায়ই বিফল হচ্ছে। এমন সময় আমি আর আমার ছেলে সামনের একটি পাথরে পা দিতেই একটি ফুর্তিনেকের সরু লিকলিকে সাপ সেই পাথরের তলা থেকে সরসর করে বেরিয়ে পড়ল, একদম আমাদের পায়ের পাশ দিয়ে। সেও ভয় পেয়েছে বোঝা গেল। আমরা শান্ত নিশ্চল দাঁড়িয়ে রইলাম পাথরের উপর। এতক্ষণে ও যদি আমাদের কামড়াতো দৃশ্যটা হয়তো একেবারেই অন্যরকম হতো। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটু দূরে এগিয়ে মাথা উঁচু করে সে ফিরে তাকালো আমাদের দিকে, আর তারপর কিছুক্ষণ অপলকে তাকিয়ে রইল। শুনেছি সাপের দৃষ্টি ক্ষীণ, কিন্তু যেন মনে হলো সে আমাদেরই দেখছে। তার সেই দৃষ্টি ভোলা যায় না। এরপর সে মাথা নামিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। মুশকিল হলো পাথরের রঙের লালচে আর কমলা আভা আর তার গায়ের রঙের এমনই মিলেমিশে গেল যে চলমান অবস্থাতেও মাঝে মাঝে তাকে হারিয়ে ফেলছিলাম। এইভাবে এগিয়ে আসতে দেখে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। পরে ছবির সাথে মিলিয়ে দেখলাম এটি ছিল একটি সিন্ধ ক্রেট, যা অত্যন্ত বিষধর আর এই অঞ্চলেই পাওয়া যায়। বলাই বাহুল্য, বয়সের সাথে বিষের পরিমাণ ও কার্যকারিতার কিন্তু কোনো পার্থক্য হয় না। এই ঘটনার পর
ওইখানে থাকা আর নিরাপদ মনে করলাম না, তাই মহাদেবের মন্দির দর্শন আর আমাদের হলো না। এই সাপের মধ্যেই আমাদের মহাদেব দর্শন সম্পন্ন হলো। অপূর্ব এই অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য মনের মধ্যে নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে।